নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় এবং বিগ ব্রেকিং নিউজ, বন্ধ হয়ে যাবে 80 কোটি দেশবাসীর বিনামূল্যে রেশন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কোন কোন কার্ডে বন্ধ হয়ে যাবে এই বিনামূল্যে রেশন, কারা পাবেন না, বিস্তারিত জানবো আজকের ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধ হয়ে যাবে 80 কোটি দেশবাসীর বিনামূল্যে চাল গম, বিনামূল্যে রেশন আর নয়। কোভিড আবহে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 80 কোটি মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চাল ডাল ছোলা পেয়েছেন, কিন্তু ভারের টান পড়ার কারণে এই যোজনা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই প্রকল্পে 44,762 কোটি টাকার ঘাটতি রয়েছে, তাই এই যোজনার আওতায় এই মাসেই শেষ খাদ্য সরবরাহ করার পরামর্শ দিয়েছে অর্থমন্ত্রক। সম্প্রতি খাদ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এই বিনামূল্যে রেশন পরিষেবা অক্টোবর থেকে ডিসেম্বর মাস অবধি বাড়ানোর প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই যোজনা প্রায় 44,762 কোটি টাকার ঘাটতি রয়েছে। এছাড়াও অর্থমন্ত্রকের তরফে আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘ সময়ের জন্য এই যোজনা চালানো হলে ভুল ভাবনা জন্মাতে পারে যে এই যোজনা সরকারের তরফেই চলতেই থাকবে, ফলে পরবর্তীতে এই যোজনা বন্ধ করতে আরও কঠিন হয়ে পড়বে। তাই 30 সেপ্টেম্বর এই যোজনা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের তরফে। এই বিকৃতিতে আরও জানানো হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের মজুদ খাদ্যের প্রভাব পড়েছে, সেই কারণে এই যোজনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য খাদ্যশস্যের অভাবও দেখা দিতে পারে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যদি পরবর্তীকালে এই যোজনা চালিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই যোজনার অধীনে খাদ্যশস্যর পরিমাণ কমিয়ে দেওয়া হতে পারে। এই যোজনা চালু থাকবে কি না তা নিয়ে ক্যাবিনেট মিশনে পুনর্বৈঠকের বিবেচনা করবে বলে জানা গিয়েছে। এদিকে 2020 সাল থেকে কিন্তু 80 কোটি দেশবাসীকে মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে চাল ডাল ছোলা বিতরণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই যোজনার অধীনে প্রত্যেকে 5 কেজি করে আটা বা চাল পান এবং 1 কেজি করে কিন্তু ছোলা দেওয়া হয়। প্রাথমিকভাবে 3 মাসের জন্য এই প্রকল্প শুরু করা হলেও কোভিড আবহে একাধিকবার এই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে সেই বর্ধিত মেয়াদে শেষ হওয়ার কথা। তো এবার কোন কোন কার্ডে বন্ধ হয়ে যেতে পারে এই বিনামূল্যে রেশন এক নজরে আমরা দেখে নিই। আপনারা যদি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার গ্রাহক হয়ে থাকেন, অর্থাৎ যাদের SPHH PHH, অর্থাৎ বলা যেতে পারে ছোট কার্ড রয়েছে, অন্ত্যোদয় অন্ন যোজনা, এই সমস্ত যাদের কার্ড রয়েছে সেই সমস্ত কার্ডের কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় কিন্তু আপনারা ফ্রি একদম বিনামূল্যে রেশন পেতেন। সেই রেশনই কিন্তু বন্ধ হতে পারে এমনটাই কিন্তু অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।